ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে অর্থাৎ এন পরীক্ষা আগামী বারোই নভেম্বর অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় সকল বিদ্যালয় অংশগ্রহণ করতে পারবে না যে সকল বিদ্যালয় এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তার একটি লিস্ট প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন জেলাভিত্তিক যে সকল বিদ্যালয় অংশগ্রহণ করবে তার লিস্ট দেওয়া হয়েছে এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুর জেলার লিস্ট দেওয়া হয়েছে এখানে এই লিস্টে দেখো প্রথমে ইউডাইজ কোড দেওয়া আছে তারপরে স্কুল নেম দেওয়া আছে তারপরে অ্যাড্রেস দেওয়া আছে তারপরে ফ্রেম দেওয়া আছে তারপরে কোন কোন ক্লাস এই পরীক্ষায় অংশগ্রহণ করবে ওই স্কুলের সেটা দেওয়া আছে দেখো আমরা প্রথম স্কুল যদি ধরা হয় দেখো এখানে প্রথম স্কুল হচ্ছে যে আবদুল মোক্তার এম মাত এস কেন্দ্র এ তারপরে এই স্কুলের অ্যাড্রেস দেওয়া আছে তারপরে ফ্রেমে লেখা আছে যে ফ্রেম থ্রি তারপরে ক্লাস থ্রির ঘরে লেখা আছে যে এনে অর্থাৎ ক্লাস থ্রি স্টুডেন্টরা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে না ক্লাস ফাইভেরও এনে অর্থাৎ ওই স্কুলের ক্লাস ফাইভের স্টুডেন্টরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এরপর দেখো ক্লাস এইটের ঘরে স্ট্যাটাসে লেখা আছে সিলেক্টেড তাহলে ওই স্কুলের কেবলমাত্র ক্লাস এইটের স্টুডেন্টরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এরপর মিডিয়ামের ঘরে লেখা আছে বেঙ্গলি বেঙ্গলি মিডিয়ামে পরীক্ষা হবে এরপরে ক্লাস টেনের ঘরে লেখা আছে এনে ক্লাস টেনের স্টুডেন্টরাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এইভাবে দেখো তোমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলায় বিভিন্ন স্কুলের লিস্ট দেওয়া হয়েছে এখানে কিন্তু প্রাইমারি আপার প্রাইমারি এইচএস এসএসকে সকল স্কুলের নাম একসাথে দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এবং এখানে সরকারি বেসরকারি স্কুলের নামও দেওয়া হয়েছে আচ্ছা বাকি স্কুলের নাম অর্থাৎ জেলাভিত্তিক বাকি স্কুলের নাম তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা পেয়ে যাবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ